আসসালামু আলাইকুম, 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার অব্যাহত, নতুন আক্রান্ত প্রায় 4,000, আরও 39 জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাড়ছে করোনা রোগী মারা যাওয়ার ঘটনা, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। যাত্রী সংকটে কমছে বাস চালকদের বেতন, ক্রেতা না থাকায় শপিং মলে চলছে কর্মী ছাঁটাই। সামাজিক দূরত্ব মেনে এবার কোরবানির পশুর হাট বসবে, স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা। এবং করোনা নিয়ে রাজনীতি করছে না সরকার, বলছে আওয়ামী লীগ। সমন্বয়হীনতায় পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে, অভিযোগ বিএনপির। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় 3,946 জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে 39 জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল 1,621 জনের। সুস্থতার হার কিছুটা বাড়লেও মৃতের হারে দেখা যায় ঢাকার পাশাপাশি ক্রমেই অবনতি হচ্ছে চট্টগ্রাম বিভাগের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। করোনার উৎপত্তিস্থল চীনকে অনেক আগেই ছাড়িয়ে গেছে বাংলাদেশ। এখন প্রতিদিনই আক্রান্তের হিসেবে নিজের রেকর্ড ভাঙা গড়া চলছে। নমুনা পরীক্ষা বেশি। গত 24 ঘন্টায় শিশু টিটি ল্যাবের 17,999টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন 3,946 জন। প্রতি 100 জনের পরীক্ষায় করোনা মিলছে 21 থেকে 22 জনের মধ্যে। দেশে মোট রোগীর সংখ্যা 1,26,606 জন। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,26,606 জন। সরকারি হিসেবে একদিনে করোনায় মৃত্যু হয়েছে 39 জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,621 জনে। মৃতদের মধ্যে 32 জন পুরুষ, 7 জন নারী। তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগেই 10 জন করে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, রাজশাহী 5 জন, খুলনা 5 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 4 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,829 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 50,000-এরও বেশি মানুষ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.67%। চিকিৎসক রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আক্রান্ত হচ্ছেন করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 28 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলার চিহ্নিত এলাকাগুলো লকডাউন করা হলেও স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা অনেকের। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন হাবিবুর রহমান অভি। করোনা বা এর উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি 6 জনের মৃত্যু হয়েছে খুলনায়। এর মধ্যে 2 জন ছিলেন করোনা রোগী, বাকি 4 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। নতুন শনাক্ত হয়েছে 1 সাংবাদিকসহ আরও 156 জন। বরিশালে মারা গেছে 4 জন, তাদের 2 জনই ছিলেন করোনায় আক্রান্ত। হবিগঞ্জের কারাগারে মৃত্যু হয়েছে 1 হাজতের। এছাড়া নওগাঁয় 2 জন, নোয়াখালীতে 2 জন, গাইবান্ধায় 2 জন এবং নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর, বগুড়া, যশোর ও মৌলভীবাজারে 6 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। এদিকে সিলেটে একদিনেই করোনায় আক্রান্ত হয়েছেন 78 জন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা 2,000 ছাড়ালো। এছাড়া গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ফেনীতে 78 জন, সিরাজগঞ্জে 37 জন, শরীয়তপুরে 31 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 40 জন, ভোলায় 20 জন, লক্ষ্মীপুরে 15 জন, মানিকগঞ্জে 10 জন, জামালপুরে 8 জন এবং শেরপুরে 2 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের পর লকডাউন করা হয়েছে কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার কিছু অংশ। এসব এলাকায় স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা বাসিন্দাদের। এ জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 109 জনের আর করোনা পজিটিভ প্রায় 5,000-এর কাছাকাছি। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা।
করোনা মহামারীর সময় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে রোগী মারা যাওয়ার ঘটনা বাড়ছে। এসব রোগীর স্বজনদের অভিযোগ, ঠিকভাবে চিকিৎসা না দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অনেক হাসপাতাল। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। যখন প্রথম শুনতে হলাম যে মা নাই, আমরা বের হতে পারি না। ইঞ্জিনিয়ার মাহবুব হাসান ও ব্যাংকার মাসুম মাত্র একদিনের ব্যবধানে তাদের মা বাবাকে হারিয়েছেন। তাদের মা হুসনিয়ারা জামান 10 জুন এবং বাবা নুরুজ্জামান মিয়া 11 জুন রাজধানীর 4টি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা যান। সন্তানদের অভিযোগ, বাবা মায়ের করোনা নেগেটিভ রিপোর্ট থাকলেও তাদের ভর্তি নিয়ে করা হয়েছে অমানবিক আচরণ। আইসিইউ সেবা দেওয়ার কথা বলে রোগী ভর্তি করা হলেও তা দেয়া হয়নি। ভর্তি করার সময় বলেছে যে না, হ্যাঁ আমরা ট্রিটমেন্ট দিব, ভর্তি করার 2 দিন পরে বলেছে যে না আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না। মানে মানবিকতা কোথায়? আসলে আমরা রাস্তায় মানুষ পড়ে না খেয়ে থাকলেও তো নিজেরা কিছুটা সহযোগিতা করি, সেক্ষেত্রে এরকম একটা মুমূর্ষ অবস্থায় তাদেরকে। বর্তমানে সব ধরনের রোগের চিকিৎসা দেওয়ার সরকারি নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র এখনো ভিন্ন। ভুক্তভোগীরা বলছেন, সেবার মনোভাবের বদলে বাড়তি বিল দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে অনেক হাসপাতাল। 68,000 টাকা ডিসপোজালে বিল আসছে। ডিসপোজাল বলতে কি, হয়তো মাস্ক এটা ওইটা। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অভিযোগ এসে থাকে এই টাইপের যে তারা রোগী ভর্তি রাখছে না অথবা বিল বেশি হাজারে বিল করছেন, অবশ্যই তারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এদিকে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান বলেন, কয়েকটি হাসপাতালের অনিয়মের দায় সবাই নেবেন না। জাতির এই দুঃসময়ে কেউ যদি অস্বাভাবিক কোনো চার্জ করেন এবং অমানবিক কোনো আচরণ পেশেন্টের সাথে করা হয়, ডেফিনেটলি এটা খুবই দুঃখজনক। করোনা পরিস্থিতির মধ্যে মানুষ অন্য রোগের চিকিৎসা যাতে ঠিকভাবে পায় সে ব্যাপারে যে সরকারি নির্দেশনা রয়েছে তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। যাত্রী না থাকায় বাস চালকদের বেতন কমিয়ে দিয়েছেন মালিকরা। আবার ক্রেতা না থাকায় কর্মী ছাঁটাই চলছে শপিং মলগুলোতে। তাই সবকিছু খোলা থাকলেও রাজধানীর পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এরই মাঝে কারো কারো অসচেতনতায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এস এম আশরাফের রিপোর্ট। অর্থনীতির চাকা সচল করতে খুলে দেওয়া হয়েছে ব্যাংক, শপিং মল, কিন্তু ক্রেতাশূন্য দোকানিদের মুখে হতাশার ছাপ। বেচা বিক্রি নেই এমন অবস্থায় চাকরি হারানোর শঙ্কায় বহু কর্মী। কুলি উঠতে না পারায় বন্ধ হয়ে গেছে অনেক দোকান, বেতন কমানো হয়েছে কর্মীদের। করোনার সিচুয়েশনের কারণেই ব্যাংকে গ্রাহক কমে যাচ্ছে এবং কম আসতেছে, কিন্তু আমরা ব্যাংকাররা উদ্বুদ্ধ করতেছি এটিএম বুথের মাধ্যমে যাতে তারা ট্রানজ্যাকশনগুলি কমপ্লিট করে। অনেককে কোম্পানি ছুটি দিয়ে দিছে যে 3 মাসের জন্য, যে আপনাদের ছুটি দিয়ে দিয়েছি, যদি পরিস্থিতি ভালো হয় তখন আপনাদেরকে আমরা কামব্যাক করব। এক সময় আমাদের 20,000 টাকা দিলে আমাদের 20,000 টাকাই খরচ হতো, সেখানে এখন 10,000 পাই, সেখানে ফ্যামিলি কস্টটা 10,000 আসছে। রাজধানীর ফুটপাতে অলস সময় পার করতে দেখার এমন চিত্র বিরল। যাত্রীশূন্য বাসের চালকদের কেউ কেউ পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আবার আবাসিক এলাকাগুলোতে এত বাসা ভাড়ার লিফলেটও আগে দেখা যায়নি। ইনকাম না থাকার কারণে ভাড়া দিতে পারতেছে না, এই জন্য মানুষ নিজে না ইয়ে করে দেশে চলে যেতে আছে। বাসে এখন যাত্রী নেই, তার জন্য আমি এখন সিএনজি চালাচ্ছি। 1200 টাকা আগে বেতন ছিল, এখন দেয় 400 টাকা 500 টাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এই অবস্থার সহসাই পরিবর্তন হচ্ছে না, তাতে অবশ্য ভ্রুক্ষেপ নেই বহু তরুণের। শপিং মলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মোবাইল কেনার এই প্রতিযোগিতাও চোখে পড়েছে। ভালোবাসার ভিতরে একটা ইয়া ফিলিংস কাজ করে রিয়েলমির জন্য, এই জন্য আর কি লাইনে দাঁড়ানো। চার্জার ব্যাপার, নিজের সেফটি নিজের উপর। এমন অসচেতনতেই দেশে করোনা রোগীর সংখ্যা ইতিমধ্যে পৌঁছেছে 1.25 লাখের কোঠায়। দূরত্ব বজায় না রাখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, বেশিরভাগ মানুষই তা জানেন কিন্তু মানেন না। আর না মানার এই প্রবণতায় দেশে করোনা পরিস্থিতির রেখা ঊর্ধ্বমুখী। এভাবে চলতে থাকলে আগামী দিনগুলিতে এই সংক্রমণ রোখা আদৌ কি সম্ভব হবে? এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এবছর কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
হাটে স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকার দুই মেয়র। সচিবালয়ে এ ব্যাপারে আয়োজিত এক অনলাইন সভায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সাজীব। করোনা ভাইরাসের কারণে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় ছিল। হাট বসলেও সেখানে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানা হবে তা নিয়েও প্রশ্ন আছে। সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক অনলাইন মিটিংয়ে মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম পশুর হাট বসানোর পাশাপাশি নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ঈদুল আজহাকে সুন্দরভাবে উদযাপনের জন্য পশুর হাট বসবে সুনির্দিষ্ট জায়গাতে, স্বীকৃত জায়গাতে, স্বাস্থ্যবিধি মেনে তা পরিচালনা করা হবে। অনলাইনে মিটিংয়ে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপর জানান, গরুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইতিমধ্যে কমিটি করা হয়েছে। এ সময় উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, পশুর হাটগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেট এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও প্রস্তুত থাকবে। হাটে কয়জন লোক যেতে পারবে, কিভাবে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবো, বিভিন্ন দিক নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে যদি এই গাইডলাইনটা আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়, এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো যে কিভাবে আগামীতে ঈদুল আজহার যে পশুর যে হাটটি হবে, কোরবানির হাট, এটি কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অনলাইনে মিটিংয়ে ঢাকার দুই মেয়র সহ দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংকট নিয়ে সরকার বা ক্ষমতাসীন দল কোনো রাজনীতি করছে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন একমাত্র কাজ ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষকে রক্ষা করা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্য অবান্তর। তার মতে, নেতিবাচক ও সমালোচনার রাজনীতির জন্য বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো নিয়ে সমন্বয়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে কোথাও এমন নজির নেই। করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতির কাজ নয়। তবে আমরা একটা কথা বলতে চাই, যেসব রাজনৈতিক দল দেশের স্বার্থে ভালো পরামর্শ দিতে চান, সৎ পরামর্শ সরকার গ্রহণ করবে। কোনো ভুল হলে ভুল সংশোধন করত, শেখ হাসিনা সরকারের সৎ সাহস রয়েছে। সরকারের সমন্বয়হীন ও অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিডিও কনফারেন্সে তিনি আরও বলেন, করোনা ভাইরাসের চেয়ে মানুষের মধ্যে চিকিৎসা না পাওয়ার আতঙ্কই বেশি। তার ভাষায়, সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবেই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। মির্জা ফখরুল দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন নো টেস্ট নো করোনা পলিসি নিয়েছে। বিশেষজ্ঞ থেকে শুরু করে একজন সাধারণ রিক্সা চালক বুঝতে পারছেন দেশের স্বাস্থ্য সেবা কতটা ভঙ্গুর। চীনা বিশেষজ্ঞরা রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে। নমুনা পরীক্ষা কম হওয়া এবং বিজ্ঞানসম্মত উপায় লকডাউন হচ্ছে না বলে উল্লেখ করেছেন তারা। নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে সফল দেশ চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না। করোনা মহামারীর দুর্যোগকালে প্রস্তাবিত বাজেটে মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ভার্চুয়াল কনফারেন্সে 2020-2021 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে 8.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পুরোপুরি অসঙ্গতিপূর্ণ বলেও দাবি করেন তিনি। তার মতে, প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি শ্রমিক, কৃষক এবং উদ্যোক্তাদের সংকট নিরসনে কোনো দিক নির্দেশনা নেই। করোনা সংকট মোকাবেলায় সরকারের সমন্বয়হীনতা ও সিদ্ধান্তহীনতার সমালোচনা করে রাশেদ খান মেনন অভিযোগ করেন, এ পরিস্থিতির পরও বাজেটে স্বাস্থ্যখাতকে অবহেলা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন যে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় 13টি মন্ত্রণালয়ে 41,000,000,000 টাকা দিয়েছেন, কিন্তু স্বাস্থ্য খাতে
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বিদেশে যদি সাহায্য কষ্ট প্রকল্প বাদ দিলে দাঁড়াবে 25,000,000,000 টাকা। এই টাকা দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করতে পারে আমাদের জানা নেই। তবে কোভিড-19 মোকাবেলায় 10,000,000,000 টাকার যে থোক বরাদ্দ রাখা হয়েছে সেটা যে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির খপ্পর করেছে সেটা আপনাদের জানা। র‍্যাব 10 এবং ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় লক্ষাধিক নকল হ্যান্ড স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে। নকল ও অনুমোদনবিহীন পণ্য উৎপাদন এবং বিক্রির দায়ে আটককৃত তিনজনকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত মমিনুর রিপনের রিপোর্টে। করোনা ভাইরাস মহামারীর এই সময়ে স্বাস্থ্য সুরক্ষায় মানুষের নজর এখন সবচেয়ে বেশি, বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা অনেক। এই সুযোগকে কাজে লাগিয়ে নকল ও অনুমোদনবিহীন হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। র‍্যাব 10 ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে উদ্ধারকৃত কয়েক কোটি টাকা মূল্যের এসব হ্যান্ড স্যানিটাইজার দেখতে আসল মনে হলেও ভেতরে নেই কোনো জীবাণু বিনাশী উপাদান। কাজী লিমিটেড নামে এসব নকল পণ্য বাজারজাতকরণ করা হতো। মোহাম্মদ কাজী মুন্না, যিনি কাজু ম্যানুফ্যাকচারের প্রোপাইটার এবং তার সহযোগী হিসাবে মোহাম্মদ শান্ত এবং মোহাম্মদ সাব্বির, প্রত্যেককেই ওষুধ আইন 1940-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্যে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং আমরা যে সকল অবৈধ বা ভেজাল হ্যান্ড্রাফ এখানে আটক করেছি সেগুলো আমরা এখানে জব্দ করব এবং এটা আমরা বিধিসম্মতভাবে ডিসপোজাল করে দিব এবং আমাদের এই কারখানাটি আমরা সিলগালা করে দিয়ে যাব। অনুমোদনবিহীন এসব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের ফলে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে বলে জানায় ওষুধ প্রশাসন। এর নকল মানে ব্লু কালার, তারপর লেমন গ্রাস ফ্লেভার, তার স্প্রিট জেল, এগুলো ব্যবহার করে তারা এই র‍্যাবটা মনে করছে এবং সম্পূর্ণ এটা মিসব্র্যান্ড এবং নকল, এবং আমাদের ঔষধ প্রশাসনের এ ব্যাপারে কোনো অনুমতি নাই এবং এটা জনস্বার্থের হুমকি স্বরূপ। নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে বগুড়ার নন্দীগ্রাম থেকে তার স্বামী মোশতাক হোসেন এবং সকালে রাজশাহীর বাঘা থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। দুপুরে নাটোরে ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য জানান। গত 22 জুন মৃত্যুর পর ওই রাতেই 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুমাইয়ার মা। তারপর সুমাইয়ার শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হলেও পালিয়ে যান স্বামী ও শ্বশুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া 22 জুন নাটোরের হরিশপুর এলাকায় স্বামীর বাড়িতে নিহত হন। এরপর তাকে নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। ফেনীর দাগনভূঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে বাধা দেয় এক নৈশ প্রহরীকে গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতরা। এ সময় পুলিশের সাথে গোলাগুলিতে 3 ডাকাত নিহত হয়। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়। ভোরে উপজেলার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। অপ্রচলিত ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং প্রক্রিয়াজাতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর সরকারি বাসভবন থেকে উপজেলা কৃষি কর্মকর্তাদের গাড়ি বিতরণের সময় তিনি এসব কথা জানান। তিনি বলেন, প্রচলিত ফসলের সাথে কাজু বাদাম, কফি ও ড্রাগন ফল সহ বিভিন্ন অপ্রচলিত ফসলের চাষাবাদ বাড়াতে হবে। আন্তর্জাতিক বাজারে এগুলোর চাহিদা এবং দাম অনেক বেশি বলেও জানান কৃষিমন্ত্রী। মোবাইল কোর্টে শিশুদের সাজা দেয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদার রায়ের কপিতে স্বাক্ষরের পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়। রায়ে 121 জন শিশুকে মোবাইল কোর্টে সাজা দেয়া বাতিল করা হয়েছে। রায়ে বলা হয়, শিশুদের বিরুদ্ধে যে কোনো অভিযোগের বিচার শুধু শিশু আদালতেই করতে হবে। ভ্রাম্যমাণ আদালত দূরের কথা, অধস্তন আদালতের কোনো বিচারক যদি শিশুদের বিচার করেন সেটিও হবে বেআইনি।
কোনো অপরাধে প্রাপ্তবয়স্ক ও শিশু একত্রে জড়িত থাকলেও শিশুর বিচার শুধু শিশু আদালতই করবে। গত 11 মার্চ এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ওই রায় দেয় হাইকোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদারকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 4 বছরের জন্য এ পদে নিয়োগ পেলেন তিনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ উপাচার্য শিক্ষা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। তিনি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন। পুরান ঢাকার সোয়ারি ঘাটের পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দমকল বাহিনীর 6টি ইউনিট সকাল 11:15 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টার দিকে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিস। তবে অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। লাইন দেয় ভালোভাবে, এটাই কি করা উচিত, চেক করে আমার লাইনটা দেওয়া উচিত। কারণ একটা ভুল মানে ভুল কালেকশন দেয় অনেক সময় উল্টা মোটর করে, অনেক সময় উল্টো ফেস যদি লুজ কালেকশন থাকে হঠাৎ করে ফায়ার গাড়ি আগুন লেগে থাকা, কিন্তু লাস্টে আমাদের দোষ পড়ে আমাদের ব্যবসায়ীদের, কিন্তু আসলে আমাদের দোষ না, এটা কারেন্টের আলাদা দোষ। আর যদি ঠিকভাবে কালেকশন দেয় তো এই সমস্যাটা হয় না। আর যে মিটারটা দিয়েছে বর্তমান কাঠ মিটার, এই কাঠ মিটারটা বেশি ভালো না, কোনো বাড়ি মারলেই আগুন লেগে থাকা। লালমনিরহাটের পাঁচগ্রামে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত মিজান পাঁচগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের নাসির উদ্দিন ভুট্টুর ছেলে। বিজিবি জানায়, বুধবার রাতে উপজেলার পূর্ব জগৎবের সীমান্তে 5 থেকে 6 জনের এক দল লোক গরু আনতে কাটা তারের বেড়ার কাছে যায়। এ সময় ভারতের রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াঙ্গার খাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়লে মিজান গুলিবিদ্ধ হয়। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মিজানকে মৃত ঘোষণা করেন। রংপুরের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 3 কর্মকর্তা করোনা পজিটিভ এবং 7 কর্মকর্তা ও কর্মচারী করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ায় শাখাটি লকডাউন করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা লকডাউনের ঘোষণা দিয়ে সেখানে লাল পতাকা টানিয়ে দেন। রংপুরের সিভিল সার্জন ডাক্তার হিরম্ব কুমার জানান, কর্মকর্তা কর্মচারীদের অসুস্থতার কারণে ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা ঝুঁকিপূর্ণ হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের নরসিংদী শাখার 5 কর্মকর্তা ও কর্মচারী করোনা আক্রান্ত হওয়ায় জেলা প্রশাসনের নির্দেশে শাখাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে নরসিংদী জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া শাখাটি বন্ধ ঘোষণা করেন। এ সময় তিনি জানান, ব্যাংকের 43 কর্মকর্তা ও 35 কর্মচারীর মধ্যে 5 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্যাংকের 15 কর্মকর্তা কর্মচারী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা ভাইরাসের 3টি পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন এ তথ্য জানান। জিনোম সিকোয়েন্সগুলো এরই মধ্যে বিশ্বখ্যাত জিনোম ডাটাবেস সার্ভার্স GISAID-তে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ই প্রথম করোনার পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে। ঢাকার বাইরে এই প্রথম কোনো ল্যাবে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করা হলো। এর ফলে এ অঞ্চলে সংক্রমিত ভাইরাসের গতি প্রকৃতি ও তা কোথা থেকে ছড়ালো ইত্যাদি বিষয়ে ধারণা পাওয়া যাবে। ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার এবং তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রে 14 সেন্টিমিটার, ধরলায় 38 সেন্টিমিটার, দুধকুমারে 14 সেন্টিমিটার এবং তিস্তায় 6 সেন্টিমিটার পানি বেড়েছে। তলিয়ে গেছে নিম্ন অঞ্চলের উঠতি ফসল, বাদাম, তিল, কাউন ও পাট সহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত সহ রাস্তাঘাট। এছাড়াও কয়েকটি ইউনিয়নের অন্তত 30টি চর পানিতে ডুবে গেছে।
পানিবন্দী হয়ে পড়েছেন এসব চর ও দ্বীপচরের কয়েক হাজার মানুষ। একই সাথে নদী ভাঙ্গনও তীব্র রূপ নিয়েছে। ভাঙ্গনের কারণে গত তিন সপ্তাহে জেলায় গৃহহীন হয়ে পড়েছে 400+ পরিবার। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বেড়েছে। তবে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম না করলেও ইতোমধ্যে জেলার 6টি উপজেলার 25টি ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়ে উঠতি ফসল, ফসলি জমি এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। জয়পুরহাটে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে মাল্টা চাষ। খেতলাল উপজেলার সমান্তাহার গ্রামে কৃষক রশন জামিল 2 বছর আগে পরীক্ষামূলকভাবে কয়েকটি মাল্টার চারা লাগান। ফলাফল ভালো পাওয়ায় এবছর তিনি 8 বিঘা জমিতে মাল্টার চাষ করেছেন। এরই মধ্যে অনেক গাছে ফলও ধরেছে। বিঘা প্রতি 50,000-60,000 টাকা খরচ করে 4,00,000 টাকায় বিক্রির আশা করছেন তিনি। জয়পুরহাট থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জয়পুরহাটের সমান্তাহার গ্রামের কৃষক রশন জামিল 2 বছর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কয়েকটি বাড়ি মাল্টা এক জাতের চারা সংগ্রহ করেন। এরপর পরীক্ষামূলকভাবে শুরু করেন এর আবাদ। মাল্টার গুণগত মান ভালো হওয়ায় আগ্রহী হয়ে ওঠেন বাণিজ্যিক আবাদের। এবছর 8 বিঘা জমিতে মাল্টা গাছ লাগিয়েছেন তিনি। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 50,000-60,000 টাকা। এই চাষে খুব বেশি যে খরচ হয় তা না, এটা চাষ থেকে শুরু করে ফল আসা পর্যন্ত সর্বসাকল্যে 50,000-60,000 টাকা খরচ করলেই একজন কৃষক সহজেই এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবে। পুরাপুরি ফলন আসলে প্রতি গাছে 1 মণ থেকে 60 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। রশন জামিলের মাল্টা বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক বেকার যুবকের। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন, সম্ভাবনাময় এই মাল্টা চাষে আরও অনেকে এগিয়ে আসলে এলাকায় বেকারত্ব দূর হবে। বেকার ছেলে পেলে বাগানে কাজ করে খুবই উন্নত মানে হয়েছে। এই মানে যে টাকা পাই আমরা, এই টাকাতে আমাদের পরিবার ভালোভাবে চলে। বাগানে 8-10 জন কাজ করি, এর থেকে যে টাকা পাই এটা দিয়ে উন্নতি আমাকে হয়েছে। এই চাষ দেখে এলাকার বিভিন্ন বেকার ছেলেরা কমলা চাষ করার প্রতি আগ্রহ প্রকাশ করছে। মাল্টা চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস। আমরা কৃষকদেরকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করছি এবং বিভিন্ন লেবুজাতীয় ফলের প্রদর্শনী স্থাপন করছি। এটি লাভজনক হয়, এলাকায় এটি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্ভাবনাময় এই মাল্টার চাষ আরও বিস্তৃত হলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, তেমনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সরকারি নিষেধাজ্ঞায় সাগরে মাছ শিকার বন্ধ থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য সহায়তা পাচ্ছেন না পটুয়াখালীর উপকূলীয় এলাকার জেলেরা। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন তারা। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলেরা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মমিনুর রিপন। মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন ঠিক রাখতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। এই সময়টুকুতে জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তার অংশ হিসেবে 56 কেজি করে চাল দেওয়ার আশ্বাস রয়েছে মৎস্য বিভাগের। কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও সরকারি সেই সাহায্য জোটেনি অধিকাংশ জেলের ভাগ্যে। 65 দিন অবরোধ দেওয়ায় আমরা ব্যবসায়িকেরা খুবই অসুবিধার মধ্যে আছি। দুর্যোগের মধ্যে এই করোনার মধ্যে কোথাও বাইরে যেতে পারতেছি না, কাজবাজ করতে পারতেছি না, এবং চেয়ারম্যান মেম্বাররা আমি কোনো সময় জানলে কারো করে না, আর তারাও কোনো খেয়াল নিতে আসে না। আমাদের এই 30 কেজি চাল মাস পোনা, হ্যাঁ আমরা একটা নাই চাল ফোর দেয়, হ্যাঁ বস্তায় যারা পেয়েছেন তাদের অভিযোগ চাল কম পাওয়ার। করোনা মহামারীর এই দুঃসময়ে তাই নিষেধাজ্ঞা অমান্য করেই মাছ ধরতে সাগরমুখী হচ্ছে অনেকে। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি জেলেদের। একদিন মাছ না ধরলে আরেকদিন আমাদের সংসার চালাইতে পারি না, খুব কষ্ট হয় আমাদেরকে। নদীতে জাল পাওয়া বন্ধ করে এই 56 কেজি চাউল বরাদ্দ দিছে 64,777 জন জেলেকে। এটি আমরা আগামী মাসের 15 তারিখের মধ্যে চাউল বিতরণ আমরা শেষ করব বলে। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তার জন্য পটুয়াখালীতে নিবন্ধিত রয়েছেন 64,777 জন জেলে। মমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
করোনা মহামারীতে ডেয়ারি শিল্পের ক্ষতি পুষিয়ে নিতে এর সাথে জড়িতদের প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছে ডেয়ারি ডেভেলপমেন্ট ফোরাম। এক ভার্চুয়াল আলোচনায় ফোরামের নেতারা বলেন, দেশে প্রায় 1,00,000 ডেয়ারি খামারে বছরে প্রায় 1 কোটি মেট্রিক টন তরল দুধ উৎপন্ন হয়, অথচ কৃষির অন্যান্য খাতের মতো ডেয়ারি খামারিরা কোনো ভর্তুকি পান না। ডেয়ারি উপকরণ আমদানিতে শুল্ক কমানোর পাশাপাশি দেশীয় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের উপর থেকে মূল্য সংযোজন কর প্রত্যাহারের সুপারিশ করেন আলোচকরা। বিডির উপর বৈষম্যমূলক রাজস্ব বৃদ্ধি প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিডি শ্রমিক ফেডারেশন। জাতীয় রাজস্ব ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরামর্শে বিড়ি শিল্পকে ধ্বংস করার জন্য কতিপয় আমলা ও এনজিও চেষ্টা চালাচ্ছে। বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিনউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান এতে বক্তব্য রাখেন। অবিলম্বে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার না করলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বিড়ি শ্রমিক নেতারা। চলে গেলেন মেম সাহেবের স্রষ্টা কথা সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। কলকাতার টালিগঞ্জে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন এই প্রখ্যাত কথা সাহিত্যিক। তার বয়স ছিল 89 বছর। সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন নিমাই ভট্টাচার্য। সাংবাদিকতার পাশাপাশি শুরু করেন সাহিত্যচর্চাও। তার লেখা কালজয়ী উপন্যাস মেম সাহেব, এছাড়াও তার সৃষ্ট অন্যান্য উপন্যাসগুলির মধ্যে রয়েছে পিয়াসা, ম্যারেজ রেজিস্ট্রার, অষ্টাদশী, নাচনী ইত্যাদি। নগর সাপাহারে দেশের সবচেয়ে বড় আমের বাজার জমে উঠেছে। সাপাহার উপজেলা সদরে রাস্তার দুই পাশে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কয়েকশো আমের আড়তে চলছে ল্যাংড়া, হিমসাগর ও খিরসা আমের বেচাকেনা। সরকারিভাবে আমের বাজার নিয়ন্ত্রণে এবছর গাছ থেকে আম পাড়ার তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। বিষাক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার রোধে প্রশাসনের কঠোর ভূমিকা থাকায় ফরমালিনমুক্ত আম বাজারজাত অব্যাহত রয়েছে। বর্তমানে বাজারে প্রতি মন ল্যাংড়া আম বিক্রি হচ্ছে 2,200 থেকে 2,600 টাকা দরে এবং খিরসা ও হিমসাগর বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা মন। পিএইচপি পরিবারের ফিনান্স ডিরেক্টর মোহাম্মদ আলী হোসেন সোহাগের শ্বশুর এবং ফোনিক্স ফাইন্যান্স লিমিটেডের পরিচালক আব্দুর রহমান ইন্তেকাল করেছেন। ইনানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 70 বছর। সকালে নামাজে জানাজা শেষে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটি কবরস্থানে স্ত্রীর পাশে তাকে দাফন করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজ খবর রাখতে অ্যাপ বানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটি করা হচ্ছে S10 নামক সফটওয়্যারের মাধ্যমে। আপাতত জাতীয় পুলের 40 জন ক্রিকেটার থাকছেন এর আওতায়, পরে পরিধি আরও বাড়তে পারে। ক্রিকেটারদের শারীরিক ও মানসিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে চায় বিসিবি, সেজন্যই এই অ্যাপের ব্যবস্থা। এর মাধ্যমে প্রতিদিন নিজেদের শারীরিক অবস্থা জানাবেন ক্রিকেটাররা, তাদের উত্তরের উপর লাল, নীল ও হলুদ চিহ্নিত করা হবে। অ্যাপই স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে কে কোন জোনে পড়েছে, এরপর মেডিকেল বিভাগ বাকিটা দেখবে। করোনা পরীক্ষার ফল জনসম্মুখে প্রকাশের আগে বোর্ডকে না জানানোয় মোহাম্মদ হাফিজের উপর অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম দফা পরীক্ষায় হাফিজ সহ দলের 10 ক্রিকেটার করোনা পজিটিভ হন। পরের দিন হাফিজ ব্যক্তিগত উদ্যোগে অন্য জায়গায় পরীক্ষা করান এবং ফল নেগেটিভ আসে। সেই রিপোর্টের কাগজ টুইটারে পোস্ট করে এই অলরাউন্ডার জানান তার শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব নেই। হাফিজের এমন আচরণ ভালো চোখে দেখেনি পিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খানের মতে, এটি পাকিস্তানের করোনা পরীক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলবে। স্প্যানিশ লা লিগায় মায়োর্কাকে 2-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। নিজেদের অনুশীলন মাঠ ডি স্টেফানো স্টেডিয়ামে খেলার শুরুতেই রিয়াল মাদ্রিদ চেপে ধরে মায়োর্কাকে। 19 মিনিটে দারুণ এক গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর দুই দলই গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোরা।
56 মিনিটে দারুণ এক ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। এই জয়ে 31 ম্যাচে 68 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল জিনেদিন জিদানের দল। সমান ম্যাচে 26 পয়েন্ট নিয়ে মার্কা রেলিগেশনের অপেক্ষায়। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার অব্যাহত, নতুন আক্রান্ত প্রায় 4,000, আরও 39 জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাড়ছে করোনা রোগী মারা যাওয়ার ঘটনা, মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। যাত্রী সংকটে কমছে বাস চালকদের বেতন, ক্রেতার না থাকায় শপিং মলে চলছে কর্মী ছাঁটাই। সামাজিক দূরত্ব মেনে এবার কোরবানির পশুর হাট বসবে, স্বাস্থ্যবিধি ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা। এবং করোনা নিয়ে রাজনীতি করছে না সরকার, বলছে আওয়ামী লীগ। সমন্বয়হীনতায় পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে, অভিযোগ বিএনপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।